وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আপনি যে প্রশ্ন করেছেন, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীকে কি করতে হবে বা স্ত্রীকে কতদিন সুখ পালন করতে হবে, এক্ষেত্রে এ হলো শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহর একটি প্রশ্নের উত্তর ফতোয়া। এই ফতোয়াটি আমি সংক্ষিপ্তাকারে আপনাদের সামনে পেশ করছি। যদি কোনো স্বামী মারা যায়, কোনো স্ত্রী স্বামী মারা যায়, তাহলে তার স্ত্রীর জন্য কয়েকটি কাজ জরুরি। শেখ সাহেব রহিমাহুল্লাহ বলছেন, প্রথম কাজ হল যে বাড়িতে যে ঘরে তার স্বামী মারা গেছেন সেখানে সে অবস্থান করবে, আর ইদ্দত পালন করবে। আর ইদ্দত হলো 4 মাস 10 দিন। তবে যদি গর্ভবতী হয় তাহলে বাচ্চা জন্ম দেয়া পর্যন্ত। স্বামী মারা গেছে, গর্ভে বাচ্চা নেই স্ত্রীর, তাহলে 4 মাস 10 দিন অপেক্ষা করবে আর স্বামীর ঘরেই থাকবে, এখান থেকে বের হবে না। তবে যদি গর্ভবতী হয় তাহলে সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত বাসায় অবস্থান করবে। এক্ষেত্রে শেখ সাহেব রহমতুল্লাহ আলাই দুটি আয়াত পেশ করেছেন ইশারা। প্রথম নম্বর যেটা হলো আরবাত আশহরিন ওয়া আশরান, এটা সুরাতুল বাকারার আয়াত। আর আরেকটি হলো ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদউনা হামলাহুন্না, সুরাত তালাকের 4 নম্বর। গর্ভবতী যদি হয় তাহলে বাচ্চা জন্ম না দেওয়া পর্যন্ত সে ইদ্দত পালন করবে। এবারে বাচ্চা যদি জন্ম নিয়ে নেয় স্বামী মারার পর, 1 মাস পর তার ইদ্দত শেষ, 2 মাস পর ইদ্দত, 4 মাস 10 দিন আর লাগবে না, 5 মাস 10 দিন একটা কথা সময় বাড়লো, 6 মাস 7 মাস তাকে ইদ্দত পালন করতে হবে যতদিন বাচ্চা জন্ম না নেবে। আচ্ছা, ওয়ালাহাল খুরুজ লিহাজাতিন মিসল মা ইনদা মিসল মা ইনদা খাদিম তখরুজ লিহাজাতিন মিহাজাতিন, তার প্রয়োজনে সেই ঘর থেকে বের হতে পারে। যেমন ঘরে কেউ নাই খাবার আনার জন্য, খাবার আনার জন্য সে যেতে পারে। তবে কেউ যদি থাকে সহযোগিতা করার মতো তাহলে বাইরে যাওয়ার দরকার নেই। এমনিভাবে যদি অসুস্থ হয় ডাক্তারকে দেখাবার জন্য যেতে পারে। বাসা যেমন ভেঙে পড়েছে তো তাকে কোথায়, তাহলে এই অবস্থা বেড়ে যাবে। এমনিভাবে সে যদি যে স্বামীর ঘরে থাকলে সে মনে করে যে তার ক্ষতি হবে, ক্ষতির আশঙ্কা, ইজ্জতের আশঙ্কা ইত্যাদি, তাহলে এখান থেকে অন্যত্র যেতে পারে। দ্বিতীয় নম্বর আল আমর সানি, সুন্দর পোশাক সে পরবে না। স্বাভাবিক কাপড় পরিধান করবে, সুসজ্জিত কাপড় পরিধান করবে না। স্বাভাবিক কাপড় চাই কালো হোক, চাই সবুজ হোক, চাই নীল হোক ইত্যাদি, সুসজ্জিত সুন্দর সৌন্দর্যমণ্ডিত এরকম কিছু পরবে না। তৃতীয় নম্বর, স্বর্ণরূপার অলঙ্কার পরবে না, অলঙ্কার আদি যেগুলো ওগুলো থেকে দূরে থাকবে। সুগন্ধি ব্যবহার করবে না, আত্রিব লা তাতাইয়াব লা বিল বুখুর, বুখুরও ব্যবহার করবে না, বুখুর যেটা ওই ধুনা যেটা ব্যবহার করে। তবে স্বাভাবিক মাসিক থেকে যদি মানুষ
নারী মাসিক থেকে মুক্ত হয়, পবিত্র হয়, তাহলে এই সময় যেটা ব্যবহার করার ওইটা ব্যবহার করতে পারে, কিন্তু সাধারণত কোনো রকমের সুগন্ধি সে ব্যবহার করবে না। পঞ্চম নম্বর, সুরমা ব্যবহার করবে না, সুরমা লাগাবে না চুকে। এমনিভাবে সুরমার অর্থে যেগুলো ব্যবহার করা হয়, চেহারা এমন কিছু ব্যবহার করবে না যেটা, আচ্ছা, মানে সৌন্দর্য অবলম্বন করবে না এক্ষেত্রে, আচ্ছা, তবে স্বাভাবিক প্রয়োজনে গোসল করতে পারে, প্রয়োজন গোসল করবে। সাধারণ স্বাভাবিক সাবান এটা ব্যবহার করলে অসুবিধা নেই, তবে সুরমার যেটা কারণ সৌন্দর্য বৃদ্ধি করে এগুলো ব্যবহার করবে না। এই হলো পাঁচটি কাজ সে করবে না যে বিষয়ে আপনারা শুনলেন। এরপর শেখ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন, ওই কিছু কিছু মানুষ এরকম আছে যারা মনে করে এই সময় নাকি কারোর সাথে কথা বলবে না, টেলিফোনেও না, এমনিও না, এইসব ফালতু কথা, এগুলোর কোনো মূল্য নেই। আর কেউ কেউ মনে করে সপ্তাহে একবার গোসল করতে হবে, এটাও সঠিক না, নারী তার প্রয়োজনে গোসল করবে। এমনিভাবে কেউ কেউ মনে করে নিজ বাড়িতে নাকি খালি পায়ে হাঁটতে পারবে না, এটাও ঠিক না। কেউ কেউ মনে করে ومن كونها تخرج في موضع القمر، قمر পূর্ণিমার রাতে পরিষ্কার চা দেখা যাচ্ছে, এই অবস্থা চলবে না। শেখ বলছেন এগুলো খুরাফাত, এগুলোর কোনো মূল নাই, ফালতু, মানুষ নিজেদের পক্ষ থেকে বানিয়েছে। তাই নারী নিজ ঘরে খালি পায়ে হাঁটতে পারে, জুতা পরে হাঁটতে পারে, তার প্রয়োজনে ঘরে তার নিজ প্রয়োজন পূরণ করতে পারে, রান্নাবান্না, গোসল, কাপড় ধোয়া, আচ্ছা, মেহমান যদি আসে তার জন্য রান্না করতে পারে, তামসিফিল কামর, পূর্ণিমার রাতে বাইরে গেছে অসুবিধা নাই, যদি প্রয়োজনে আর কি, বাড়ির উপরে ছাদের উপর যদি প্রয়োজন হয় ওঠে বাধা নাই, এইসব কোনো অসুবিধা নেই। কাপড় ধোয়া, মানুষের সাথে কথাবার্তা, নারীর সাথে একজন নারী আসো তার সাথে সাক্ষাৎ করতে মুসাফাহা করবে, মাহরাম পুরুষ হলেও মুসাফাহা করতে পারে, এতে এটা তো নাজাইজ না, জায়েজ। কিন্তু আম্মা গায়রুল মাহারিম লা, লাকিন তুসাফিহ মাহারিমাহা ওয়া নিসাআহা লা বাস, গায়র মাহরাম পুরুষের সাথে মুসাফা করবে না, এটা তো সবসময়ের জন্যই নাজায়েজ, কিন্তু নিজ মাহরাম পুরুষের সাথে মুসাফা করতে পারে, নিজের বাবা, বাবা, ভাই, গয়র। আল্লাহু আলাম। এমনিভাবে তুকাল্লিমু মান শাআ তু ইউকাল্লিমুহু ওয়া ইউআযিহু ওয়া ইউহাজিহু, মানুষের সাথে কথাবার্তা বলতে পারে, প্রয়োজনে আরেকজনকে সান্ত্বনা দিতে পারে, কারো কাছে কোনো প্রয়োজন হয় প্রয়োজন পূরণের জন্য তাকে বলতে পারে, এগুলো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে বলছেন জাফরান সুগন্ধি ব্যবহার করবে না, নিজের কাপড়ে না, গাহওয়াতে কফিতে জাফরান মিক্স করবে না, কারণ এটা হলো একরকমের সুগন্ধি। এমনিভাবে বিয়ের প্রস্তাব নাই বিদ্যুৎ থাকাকালীন মুহূর্তে, কিন্তু যদি ইশারা ইঙ্গিতে কথা বলে তাহলে ঠিক, এটা সবাই জানে, এই সময় তো বিয়ে শাদী কেউ করেও না, করার জন্যও কেউ আসবে না। আল্লাহু আলম। আচ্ছা, এরপরে কথা, এরপর প্রশ্ন করা বলে হিন্না জাজাকাল্লাহ খাইর কাল الجواب لا الحنة لا تستعمل لأن فيها زينة وجمال حنة وبوار كربنا مهدي جت بوار كربنا مهدي وبوار كربنا
কারণ এটা একটু সৌন্দর্যের জন্য মানুষ ব্যবহার করে। আল্লাহ আলম। আচ্ছা প্রশ্নের উত্তরটা লম্বা হয়ে গেল, সকলে শুনবেন ইনশাআল্লাহ, উপকৃত হবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।